আমার সত্যি তোমার চ্যানেল খুব ভালো লাগে এবং তুমি আমাকে অলওয়েজ পাঠাও ভালো ভালো ভিডিও চ্যানেল, তো আমি এটা জানতাম যে তোমাদের ক্রস করেছে এত, কংগ্রাচুলেশনস টু ইউ এন্ড ইওর টিম অফ কোর্স বিচারা অনেকক্ষণ ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চাইছে যে আমি ঘরে ভালো থাকবো তাকেও যেন সমাজ ভালো থাকতে দেবে না, হ্যাঁ থাকতে দেওয়া উচিত আসলে, কি বলতো যে ইচ্ছে নিজের ইচ্ছেতে থাকলে সমাজের অন্য মানুষদের একটু অসুবিধা, বাবা তো নিজের যেটা ইচ্ছে সেটাই করতে পারছে কেন, না হবে না চলবে না এরকম একটা বিষয় থাকে। নারীদের সবসময় একটা কিছু শোনাতে হয়, এই যে আমি বারবার ভয়েসের কথা, ভয়েস মডুলেশন, সবসময় সবাইকে কিছু বলার জন্য উচ্চ গ্রামে বলতে হয়, এইটা কেন? ওই যে বোধনে বলা হয়েছিল না, জোরে না বললে শুনতে পায়, চাকরি জীবনটাকে বন্ধন এবং ঘরের জীবনটাকে লিবারেশন ভাবতে পারে, সেটা কিন্তু সমাজ এখনকার সমাজের চোখে সেটা অ্যাকসেপ্টেবল নয়, এটা নিয়ে কি বলবে? দেখো অনেক ক্ষেত্রে এখনো অনেক বাড়িতে আছে যারা বাড়ির বউ কাজ করতে চাইলেও তাকে বের করে কাজ করতে হয়। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস, আর আজ আমার সঙ্গে ভীষণ মিষ্টি আর যার সঙ্গে আমার অনেকদিন বাদে দেখা হচ্ছে সন্দীপ্তা, আর নষ্টনীড়ের নায়িকা, এমন একটা সুন্দর দিনে তোমার সঙ্গে দেখা, আর ঠিক যেন রবি ঠাকুরের নায়িকা বসে আছে আমার সামনে। নষ্টনীড় যদিও এটা রবি ঠাকুরের আলাদা, কিন্তু নামটার জন্য তো অবশ্যই আমাদের ঋণী থাকতে হবে। নষ্টনীর শুধু শুধু রবি ঠাকুরের লেখনীতেই আটকে নেই, নষ্টনীর আজকে সারা পৃথিবীর মানে হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এই যে যোগাযোগ, এটা নষ্টনীর তৈরি করেছিল এক সময়, আজও যেটা ধ্রুব সত্য। প্রথমে একটু ভারী ভারী কথা হয়ে গেল, সন্দীপ্তা কেমন কাটছে বলো? বেশ ভালো কাটছে, ভালো লাগছে যে কাজগুলো করছি, আপনাদের সবার সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ডেফিনেটলি খুব এক্সাইটেড। হ্যাঁ, এবং পরপর তো তোমার, তোমাকে লাস্ট আমি দেখলাম যেটা শিকারপুর, হ্যাঁ শিকারপুর ওয়েব সিরিজের পর, হ্যাঁ একবারে মানে অঙ্কুশ একবারে ভয় কাঁপছে। হ্যাঁ শিকারপুর খুব ভালো লেগেছিল, কাজটা করেও ভালো লেগেছিল, আর খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা, সেটা আমাদের কাছে একটা খুব ভালো পাওনা। আর আমি বলবো শুধু ওয়েব সিরিজই নয়, তোমার সিনেমার ওয়ার্ল্ডেও একটা সুন্দর পৃথিবী তৈরি হচ্ছে, নিজে নিজে বানাচ্ছো, কেমন কিরকম সব প্রশংসা নিন্দা দুটোই কি? না এখান থেকে বেশ প্রশংসাই পেয়েছি, নিন্দা এখন অব্দি পাইনি, তো খুব ভাল লেগেছে, মানে আমার করা প্রথম ছবি, এত পপুলার ব্লকবাস্টার। আচ্ছা এখানটা কি করে বাদ দিলাম, আমি তো এখান মানে সপরিবারে দেখে এলাম, সপরিবারে দেখে এলাম, লাস্ট কাজ তুমি দেখেছো আমার এখানে, তো ডেফিনেটলি খুব খুব ভালো লেগেছে, মানে মানুষের কাছ থেকে কোটা, মানে একেন তো সবার ফেভারিট, আমারও ফেভারিট, সো একেন ইউনিভার্স এটা আমার প্রথম কাজ, এবং পুরো পৃথিবীতে যেখানে যেখানে রিলিজ হয়েছে সব জায়গায় হাউসফুল, দুবাইও হাউসফুল, ব্যাঙ্গালোরে আমি শুনলাম শো বাড়ানো হয়েছে কারণ এত ডিমান্ড ছিল শো, তো এগুলো শুনতে খুব ভাল লাগে, আর যেহেতু আমি কাজটার সঙ্গে ইনভলভ রয়েছি তো ডেফিনেটলি একটা খুব ভালো লাগার জায়গা। একেন বাবু তো মানে বাচ্চাদের যা ফেভারিট, বাচ্চা থেকে বুড়ো সবাই, বাচ্চা থেকে বুড়ো, আমার মা বাড়িতে মা বাবারও মানে একেন বাবু, এবং আমার আমার ছেলে সে একেন বাবুর ফ্যান, মানে ওর যেতে লজ্জা পাচ্ছে একেন বাবুর সামনে, অনির্বাণদার সামনে যেতে লজ্জা পাচ্ছে, মানে হাত হাতটা ধরলে সে এক মানে এরকম হয়ে যাচ্ছে। যাই হোক আজকে আমরা যে কারণে তোমার সঙ্গে আবার দেখা, রবি ঠাকুরের নষ্টনীর নিশ্চয়ই তোমার পড়া, এবং যেটা পক মেকিং ছবি চারুলতা সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়ের চারুলতা যেভাবে নষ্টনীর কাহিনীকে চিত্রায়িত করেছিলেন, যেটা মানে আইকনিক হিসেবে ধরা হয় এখনো, এবং আমি এই কারণে এই কথাগুলোর অবতারণা করছি যে তোমার সঙ্গে কিন্তু তুলনা হবেই, কারণ এমন ভাবে চারুলতার সঙ্গে মাধবী মুখার্জির নামটা একেবারে অঙ্গাঙ্গী মানে চারুলতা হয়ে গেছে, এই এই অক্ষর চারটি চারুলতাটা দেখলে আমার মাধবী ম্যামের মুখটাই মানে আসে, এটা কি অপশন নেই, সেটাই সেটাই সেটাই, কিন্তু হ্যাঁ বারবার যেটা আমরা সবাই বলছি যে নষ্টনীড়ের গল্পে এখানে কিন্তু চারুলতার হচ্ছে না, এখানে অপর্ণার গল্প দেখানো হচ্ছে,
এবং অপর্ণা আমার ডাক নাম অপু। তো আমার সংসার, আমার বাড়ি দেখানো হচ্ছে। সো নষ্ট নীড়ের কমপ্লিটলি অন্য গল্প, কিন্তু নামটা ওই যে রবি ঠাকুর একটা নাম সৃষ্টি করে দিয়ে গেছেন এবং সেই নামটা এত ভালোভাবে আমাদের গল্পের সঙ্গে যাচ্ছে যে এই নামটার আশ্রয় আমাদের নিতেই হলো। নষ্ট নীড়, এই এই যে এই শব্দ বন্ধ আজকের যুগেও কত প্রাসঙ্গিক, তাই না? মানে আমরা, আমি জাস্ট ফর এক্সাম্পল, মানে আমরা সবসময় একটা সুখী সংসার চাই এবং সুখী সংসারের যেসব ডেফিনেশনস গুলো সেগুলো সেগুলো মানে আমাদের চিরচর্চিত, যে ঘরের বউ এরকম হতে হবে, এরকম হলেই তবে একটা সুন্দর সংসার তৈরি হবে, এবং বউ যে হবে সে তার প্রাথমিক দায়িত্ব ঘর কে আগলে রাখা। এই যে বাইরের পৃথিবীতে সে যখন পা রাখছে তখন তার নিয়ম কানুন গুলো আলাদা, দুটো নিয়ম আলাদা। তোমার কাহিনীতে কি এইরকমই অবতারণা হয়েছে নাকি অন্যরকম কিছু? না, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অপর্ণা গঙ্গোপাধ্যায় আমার চরিত্রের নাম, তো অপর্ণা হচ্ছে এমনিতে অপর্ণার একটু পাস্টে যদি আমি যাই তো অপর্ণা খুব ভালো স্টুডেন্ট ছিল, স্কলার ছিল এমফিলে। ঋষভের সঙ্গে আলাপ হয়, তারপর দু মাস এমফিল করে তার আর ভালো লাগে না, সে তার মনে হয় যে আমি অন্য কিছু একটা করবো, একটা পপ আপ বেকারি খোলে। তো তারপর ভাবে যে সেলাই করতে খুব ভালোবাসো তো নিজে একটা বুটিক খুলবে, তো নিজে একটা বুটিক খোলে। তারপর ঋষভের সঙ্গে বিয়ে হয়, পুচকে একটা মেয়ে হয়, ভীষণ মিষ্টি সে, এবং খুব মানে আমরা সুখী পরিবার, আমরা যেরকম হাজবেন্ড চাই, যে আমরা বলি না পারফেক্ট হাজবেন্ড এরকম এরকম হতে পারে, তো এত কেয়ারিং, ভীষণ ভালোবাসে অপর্ণাকে। সুখী পরিবারে যা যা হয়, আমি অলওয়েজ বলি যে পারফেক্ট হাজবেন্ড, পারফেক্ট ফাদার, ও একজন অ্যাসোসিয়েট প্রফেসর, তো হঠাৎ করে এরকম একটা সুন্দর সংসারের মধ্যে হঠাৎ করেই একদিন মানে একটা ওর স্টুডেন্ট, কলেজের একজন স্টুডেন্ট, ওর নামে মিটু দেয়, এবং তারপরে ডেফিনেটলি সবটা চেঞ্জ হয়ে যায়। এবং এখানে অপর্ণা, আগেই বলছি অপর্ণা কিন্তু তার হাজবেন্ডকে পুরোপুরি সাপোর্ট করে, কিন্তু আদৌ কি হাজবেন্ড করেছে কি করেনি, কারণ অনেক সময় আমরা দেখি যে মিটুটাকে অনেকভাবে মিসইউজও করা হয়েছে, সো আদৌ কি সেটা হয়েছে, আদৌ কি তার হাজবেন্ড কিছু করেছে কি করেনি, এবং অপর্ণার সংসার, এই যে নষ্ট নীর কেন বলা হচ্ছে, বা অপর্ণার সংসারটাকে সত্যি ভেঙে যায় নাকি ব্যাপারটা পুরোটাই ফলস বলে সবটাই ভালো হয়ে যায়, এই সবটাই আপনারা কিন্তু এই ওয়েব সিরিজটা রিলিজ করলে দেখতে পাবেন। তোমার যে বোধনের আগের ওয়েব সিরিজ যেটা অদিতির সঙ্গেই তুমি করেছিলে, বোধনেও তোমার খুব খুব ভীষণ স্ট্রং একটা ক্যারেক্টার, এবং ভয়েস মডুলেশন এইগুলো আমি খুব লক্ষ্য করেছিলাম তোমার মধ্যে, সেটা খুব সুন্দরভাবে এসেছে, তুমি চেষ্টা করেছো, এবং তোমার একটা এক একটা চরিত্র যে মার্কলি ডিফারেন্ট করার একটা চেষ্টা সেটা কিন্তু ওর মধ্যে খুবই আছে, না আপনারা যারা রেগুলার ওকে দেখেন তাকে সেভাবে বুঝতে পারবে সবাই। এই এই যে নারীদের সবসময় একটা কিছু শোনাতে হয়, এই যে আমি বারবার ভয়েসের কথা, ভয়েস মডুলেশন, সবসময় সবাইকে কিছু বলার জন্য উচ্চ গ্রামে বলতে হয়, এইটা কেন? ওই যে বোধনে বলা হয়েছিল না, জোরে না বললে শুনতে পায় না অনেকে, তো কিন্তু জোরে বলেও যে কাজ হয়েছে তা নয়, সবসময় তা হয় না, আর মেয়েদেরকে শোনাই হয় না, মানে মেয়েদের কথা শোনাই হয় না অনেক সময়ই, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। কিন্তু আমি না একটু এখানে বলতে চাই যে অনেক সময় কিন্তু এরকম হয় যে অনেক সময় আস্তে বললেও সেটা শোনা যায়, কিন্তু কে শুনছে তার উপর ডিপেন্ড করছে, যে শুনছে সে কি শুনতে চাইছে কি শুনতে চাইছে না, তার শোনার একটু ইচ্ছা আছে কিনা তার উপর ডিপেন্ড করে যে সে উঁচু স্বরেও সে শুনতে পারে কিংবা সে নিচু স্বরেও শুনতে পারে, কেউ হয়তো নিচু স্বরে শুনতে পায় না, তাকে উঁচু স্বরে বললে হয়তো সে শুনতে পারে, বা অনেকে আছে উঁচু স্বরে বললেও শুনতে পায় না, তো ইট ডিপেন্ডস যে কে শুনছে। ঠিক, তো এই এইখানে এই যে নষ্ট নীড়ে তোমার স্ট্যান্ড পয়েন্টটা কি, ঘরের বউ সেটা তো বোঝাই যাচ্ছে তোমার যে। একদমই তাই, অ্যাকচুয়ালি আমি না খুব মানে অপর্ণা খুব সিম্পল একটা মানুষ, কিন্তু হ্যাঁ ওর ও জীবনে কিছু কিছু ডিসিশন কিন্তু নিজের নেওয়া, এবং
সেটা ধরো এই যে পড়াশোনাটা হঠাৎ করে ছেড়ে দিয়ে মা বাবা ন্যাচারালি চাই যে পড়াশোনা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে যে নিজের একটা পপ আপ বেকারি খোলা কি একটা বুটিক খোলা, এগুলো কিন্তু তার নিজের ডিসিশন। কিন্তু এছাড়া সবটাই না ভীষণ ওই ড্রিমি একটা সিচুয়েশন হয় না, ও সংসারটা হচ্ছে ওরকম মানে স্বপ্নের মধ্যে থাকতে তাই ধরে যে সারাক্ষণ রান্না করে যাচ্ছে একদম ঘর পরিষ্কার করছে এই করছে তা কিন্তু নয়, ও কিন্তু সকালবেলা কাজে বেরোচ্ছে কারণ তার একটা বুটিক সামলাতে হয়, বাট সকালবেলা চাটা ওর হাজবেন্ড হয়তো ওর হাতে খেতে ভালোবাসে। কিন্তু আবার রাত্রিবেলা একটা কিছু হাজবেন্ডের জন্য স্পেশাল কিছু রান্না করলে হাজবেন্ড রেগে যায়, ঋষভ রেগে যায়, ঋষভ বলে কেন তুমি রান্না করছো, রান্নার জন্য তো আমি একজনকে রেখেছি সে তো তোমাকে হেল্প করছে, তাহলে আবার কেন রান্না করছো, মানে এই যে এই কেয়ারিং ব্যাপারটা সম্পূর্ণভাবে কিন্তু রয়েছে। আর এই মেয়েটির দেখো তুমি যদি ভেবে দেখো যে খুব সাধারণ পরিবারের একজন ধরো একজন ওয়াইফ একজন বাড়িতে, তাকে যদি কোনো কারণে হঠাৎ করে কোনো লয়ারের কাছে যেতে হয় সেটা কিন্তু খুব ভয়ের ব্যাপার তার কাছে, এবং অপর্ণার কাছেও তাই, কোনো কখনো এই যে কমপ্লিকেশনের মধ্যে যাওয়াটাই একটা মানে লিগাল কমপ্লিকেশন তো আরো মানে থানায় যদি যেতে হয় যদি লয়ারের সঙ্গে দেখা করতে হয়, তাই জন্য অপর্ণার কাছে কিন্তু এগুলো ভীষণ ভাবে মানে অপর্ণা খুব সাদা মাটা একটা সাদা সিধে সাদা মাটা মেয়ে, বাট তাকে যখন এইগুলো ফেস করতে হচ্ছে সেটা তো তার জীবনটা অনেকটা ঘেটে দিচ্ছে, এবার সে কিভাবে কি করবে সেটাই তো দেখার বিষয় এবার। আচ্ছা এইটুকুই বলতে পারি, আমি এটুকু বলতে পারি যে মানুষ যারা পর্দার উপর থেকে দেখবেন অনেকে না এই চরিত্রের সঙ্গে রিলেট করবে, কারণ এই এই চরিত্রটা ভীষণ সিম্পল এবং মানে ভীষণ এরকমই চরিত্র আমরা চারদিকে দেখে দেখতে পাই একদম, কিন্তু এটা তো একেবারে কন্টেম্পোরারি। হ্যাঁ আজকের যুগের মেয়েরা কি ভালোবাসে, মানে ঘরটাই বেশি ভালোবাসে না ঘর বাহির এই কম্বিনেশনটাকে বেশি ভালোবাসে? আচ্ছা এখানে আমি একটা বলি, আমার এই আজকালকার যুগের মেয়ে বা তখনকার যুগের মেয়ে বা আজকালকার যুগের মেয়েরা কি চায় এই প্রশ্নটা নিয়ে আমার একটুখানি বলার আছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি প্রত্যেকটা যুগেই কিছু মানুষ ডিফারেন্ট কিন্তু হয় সেই যুগের অনুযায়ী। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আমার দিদা ওই সময় বাবা আমার দিদা মানে কোন আমলের কথা বলছি সেই সময় কিন্তু 35 বছর বয়সে বিয়ে করেছিলেন। আচ্ছা সো তখন আমরা অনেক দেরি, এক্স্যাক্টলি আমার ঠাকুমা 28 বছর 27-28 বছর বয়সে বিয়ে করেছে, সেটাও কিন্তু অনেক দেরিতে সেই সময়, সেই সময়ের তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু তারা ওই যুগ থেকে একটু হলেও আলাদা ছিল। তো প্রত্যেকটা যুগেই মানুষ ভীষণ ভাবে আমি অনেককে ভাগ করতে পারি, ধরো কিছু মানুষ সত্যি চায় যে আমারই অনেক বন্ধু আছে যারা কাজকর্ম সবকিছু ছেড়ে বলেছে ভাই আমি বাড়িটাকে খুব সুন্দর করে রাখবো, আমি শুধু বাড়ির কাজ করবো, আমার দ্বারা বাইরের কাজ আর হবে না, আমি আমার সন্তান নিয়ে আমি হাজবেন্ড নিয়ে আমি বাড়িতে, এটা বাই চয়েস, বাই চয়েস। কিন্তু এইখানে এটা খুব ভালো বললে, এটা আমি আমারও অনেক বন্ধুদের করতে দেখেছি যে তারা আবার মানে তাদেরকেই গিয়ে অন্য মেয়েরা প্রশ্ন করছে যে তুই ছেড়ে দিলি, তুই এই এত ভালো ক্যারিয়ার তোর কাছে ছিল, তুই আমাদের থেকে কত ভালো পড়াশোনায়, তুই এত তাড়াতাড়ি চাকরি পেয়েছিলি, তুই ছেড়ে দিলি। হ্যাঁ কিন্তু এইটা এটাও তো একটা সামাজিক মানে সমাজের এক পেশে ধারণা যে মেয়েরা চাকরি করলে তবেই তারা নিজের ভয়েসটাকে ক্লিয়ারলি সবার কাছে পৌঁছাতে পারবে, তা নয়, মানে এটা একদম বাই চয়েস, তোমার ইচ্ছে করলে ইচ্ছে করলে এই এই যে নিজের চয়েসটা এ করে নেওয়া যে আমি ঘরেই থাকবো বাইরে বেরোবো না বা বাইরের কাজটাও কাজ করবো না, অনেকে তো এরকম হয় ম্যাক্সিমাম তো দেখা যায় না যে বাইরেটাও সামলাচ্ছে বাড়িটাও সামলাচ্ছে। আমি যেটা একটু অন্য পয়েন্টে আসার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মেয়েদের বেসিক আইডেন্টিটি এখনকার যেটা বলে আজকালকার মেয়েদের তাদের একটা লক্ষ্যই থাকে বা তাদের বাড়ি থেকেও এটাকে সাপোর্ট দেওয়া হয় যে আমার মেয়ে চাকরি করবে তারপরে বিয়ে করবে, এবং এটাকেই লিবারেশন বলে এখনকার পার্সপেক্টিভে ধরে নেওয়া হয়। কিন্তু সেই মেয়েটি সে চাকরি জীবনটাকে বন্ধন এবং ঘরের জীবনটাকে লিবারেশন ভাবতে পারে, হ্যাঁ সেটা কিন্তু সমাজ এখনকার সমাজের চোখে সেটা অ্যাকসেপ্টেবল নয়, এটা নিয়ে কি বলবে? দেখো অনেক ক্ষেত্রে এখনো অনেক বাড়িতে আছে যারা বাড়ির বউ কাজ করতে চাইলেও তাকে বের করে কাজ করতে দেওয়া হয় না, এরকম প্রচুর ফ্যামিলিজ আছে যারা কেন বর তো কাজ করছে বউকে আবার কাজ করার কি দরকার, অনেকে ধরো বিদেশে চাকরি টাকরি নিয়ে হয়তো ছেলেটা বিদেশে চলে গেল, আমার মেয়ে বিদেশে এনআরআই কে বিয়ে করেছে, সেখানে গিয়ে হয়তো হাউস ওয়াইফ হয়ে মেয়েটা পাগল হয়ে যাচ্ছে আর পারছে না সে থাকতে,
কিন্তু তাকে থাকতে হচ্ছে, ওই যে মা বাবা তার বিয়ে দিয়ে দিয়েছে এনারাই বর দেখে, তো তার হয়তো আবার ইচ্ছে যে প্রচন্ড সে বাইরে গিয়ে কাজ করবে। তো দেখো পুরো কনসেপ্টটাই না ফ্যামিলি 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 টু ফ্যামিলি ডিফার করে, এবার কোন ফ্যামিলির থেকে বিলং করছে। এবং আমি অলওয়েজ এটাতে বলি যে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষ এক একটা সত্তা, এবং তার আলাদা ফ্যামিলি, তার আলাদা সোশ্যাল সার্কেল। তো সেই সার্কেলের মধ্যে কি চিন্তা ভাবনা বা তার কি চিন্তা ভাবনা, এই সবটা না মানে ইটস আ ভাস্ট থিং, মানে ইউ হ্যাভ টু অ্যানালাইজ আ লট ফর দিস। সো এটা তো ডিপেন্ড করে মানুষ এবং তার সোশ্যাল, না ঠিকই, কিন্তু এটাও তো মানে সত্যি যে 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 চাইছে যে আমি ঘরে ভালো থাকবো তাকেও যেন সমাজ ভালো থাকতে দেবে না। হ্যাঁ, থাকতে দেওয়া উচিত আসলে, কি বলতো, যে ইচ্ছে নিজের ইচ্ছেতে থাকলে সমাজের অন্য মানুষদের একটু অসুবিধা, বাবা তো নিজের যেটা ইচ্ছে সেটাই করতে পারছে কেন, না হবে না চলবে না, এরকম একটা বিষয় থাকে আর কি, ওটা আর কি তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আমি সন্দীপ্ত হিসেবে সবসময় বলতে চাই, যে নিজের কি পছন্দ সেটা রিয়েলাইজ করা সবার আগে দরকার। অনেকে না এটা হয় না, নিজে কি চাইছো, নিজে কি চাইছো সেটা অনেকে জানে না, সেই জন্য অনেক বেশি সমস্যা হয় অনেক ক্ষেত্রেই সেটা হয়। তো সেটা যখন ক্লিয়ার হয়ে যায়, তো আমার মনে হয় নিজের যে চয়েসটা যদি বুঝে যাও একবার, তো ডেফিনেটলি সেই চয়েসটাকেই মেনটেন করা উচিত, এবং নিজের ইচ্ছে যেটা সেটাই করা উচিত। আজকে আমি তোমায় একটা সুন্দর লুকে, যেটা আমি প্রথমেই বললাম, রবি ঠাকুরের নায়িকায় কে তোমায় সাজিয়ে দিয়েছে? না না, মেকআপটা তো আমি নিজেই করেছি। আচ্ছা, হ্যাঁ, মেকআপ শুটিং এ মোটামুটি আমি নিজেই করি। ও বাবা, তাহলে মানে কেন সন্দীপ্তাকে কেন কোনো নায়িকা হিসেবে নেওয়া হবে, কারণ তার মেকআপ আর্টিস্ট দরকার হবেই। হ্যাঁ, ওই খরচটা বেঁচে যাবে, পয়েন্ট টু বি নোটেড। তো শাড়িটা অ্যাকচুয়ালি অদি দিদির শাড়ি। আচ্ছা, আর এই নাকেটটা জোগাড় করেছে অদি দিদি, এগুলো সব ওরা জোগাড় টোগাড় করেছে, বাকি সবাই মিলে ইউনিটে সবাই। তো হেয়ার পৃথা বলে একজন করেছে, তো এই হচ্ছে ব্যাপার, শুধু আমি নিজে করেছি, বাকিটা সবাই ওরা করে দিয়েছে, ও শাড়িটা পরিয়ে দিয়েছে কিন্তু আমার মা, এটাও বলতে চাই আমি। না, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এবং আমি দেখেছি অদিতির ছবিতে এই এই ব্যাপারটা খুব থাকে যে প্রিন্টেড ব্লাউজ, কটন ব্লাউজ, কটন প্রিন্টেড ব্লাউজ এন্ড মানে শাড়িটা। এই লুকটা আমার কখনো হয়নি তো কোথাও, সো আই এম ভেরি হ্যাপি যে এই লুকটা আমাকে দেওয়া হয়েছে, এবং মানে এটা একটা বড় এক্সপেরিমেন্ট করা হয়েছে আমার উপরে, যেটা আমি বলতে চাই, এবং সেটা আই থিঙ্ক সাকসেসফুল, তাই তো। এটা এবারে তোমার পুরোটা চেহারা এবং অভিনয় সব মিলিয়ে, সব মিলিয়ে নষ্ট নেই। তো অনেক আশা নিয়ে এই সব প্রজেক্টই অনেক আশা নিয়েই করা হয়, আর আমি সবসময় দর্শকের কাছে এটা বলি, কারণ আমি 2008-তে এসে দুর্গা থেকে শুরু আমার জার্নি, এবং তারপর থেকে যা যা চরিত্র করেছি, একটু চেঞ্জ হয়নি, কি ব্যাপার, কি খাও, কি খাও আর কি মাখো, খাওয়া মাখার উপর অ্যাকচুয়ালি খুব একটা কিছু যায় না, যেটা হয় সেটা হচ্ছে মনটার উপর। একদম, কে তোমার মন ভালো রেখেছে বলো তো? আমার মা বাবা সবার আগে। না, কোন কোন পুরুষ যে আছে, যে লাকি, যে তোমার মন সবসময় এত ভালো রেখেছে যে এরকম সুন্দর আছো? হ্যাঁ, মানে ডেফিনেটলি ছোট থেকে মা বাবা যেভাবে বড় করেছে, যেভাবে স্বাধীনভাবে বড় করেছে, এবং সবকিছু শেয়ার করা, যা স্ট্রেস হলো সব মা বাবার কাছে উড়ে দেওয়া, এবং শেয়ার করার ওই জায়গাটা, এবং তাদের তারা যে বোঝে আমাকে, সেটা না অনেকটা আমার স্ট্রেস রিলিফ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। অলওয়েজ আমি মানে কলেজে কেউ প্রপোজ করে এলেও বাবাকে বলতাম। ও তাই? হ্যাঁ। কাকে প্রপোজ করেছিল? সে এখন কোথায় আছে? সে আছে, তার বিয়েটি হয়ে গেছে, যাই হোক। তো বাবাকে আমি সবকিছু শেয়ার করেছি, তো সেটা না আমার কাছে, ধরো কাজে কোনো প্রবলেম হলো, ধরো শুটিং এ কারোর সঙ্গে কিছু ঝগড়া হলো বা কিছু, ছোট থেকে ছোট বিষয় সবকিছু শেয়ার করেছি, তো সেটা আমার কাছে না একটা বিশাল বড় রিলিফ। তো ভেতরে জমিয়ে যত রাখবে তত বেশি কষ্ট হবে, সেটা মুখে চোখে ফুটে উঠবে। তার থেকে কেউ তো থাকুক, আমার যেরকম আমার ক্ষেত্রে আমার মা বাবা, এখন যেহেতু সৌম্য আছে আমার বয়ফ্রেন্ড, তো ডেফিনেটলি আমি ওর সঙ্গে সব শেয়ার করি। তো এইটা এরকম একজন মানুষ থাকা খুব দরকার। আচ্ছা, সৌম্য খুব লাকি আমি বলবো। আমিও লাকি, সৌম্য লাকি। আর তোমার আর কি কি প্ল্যানিং আছে, মানে তুমি তো নিজে সাইকোলজিস্ট, হ্যাঁ, এবং তুমি সাইকিয়াট্রিস্ট, না সাইকোলজিস্ট, তুমি নিজে একটা, তোমার নিজের ওইটাও একটা ওয়ার্ল্ড আছে। হ্যাঁ, আমি ওটা এখন প্র্যাকটিস করছি। আমি ভাবছি যে তোমাকে কি করে সাইকোলজিক্যালি মানে ক্যাপচার করা যায় তোমার। হ্যাঁ, তোমার কাছে যাব কি করতে বলো তো?
আমি কি করে এই যে আমি ধরো প্রশ্নগুলো করছে, প্রশ্ন করতে করতে কি করে একেবারে এবং যখন আসেন সবাই নানা রকম অ্যাডভাইস নিতে আসেন, তো অনেকে তো এরকমও থাকে যে সন্দীপ্তা সেনের সঙ্গে দেখা করবো বলে চলে এলেন, ফিস দিয়ে চলে এলেন। আমি অ্যাকচুয়ালি যখন কোভিড এর সময় ওই একটা দুটো বছর আমি প্রচুর মানে আমি উইদাউট এনি রেমুনারেশন আমি অনেক অনেককে থেরাপি দিয়েছি, অনলাইনে করেছি এবং ইনস্টাগ্রামে লাইভ গেছিলাম এবং তারপর ধরো গুগল ফর্ম দিয়েছিলাম, ওখান থেকে স্ক্যান করে আমরা আমাদের আমার টিম যেটা ছিল সবাই ভাগ করে কয়েকজন ক্লায়েন্টকে আমরা কথা বলেছিলাম, এ করেছিলাম। তো অনেকের আমি খুব যেটা খুশি হয়েছিলাম যে খুব কম লোক এরকম ছিল যারা সত্যি শুধু আমার সঙ্গে গল্প করার জন্য এসেছিল, তা কিন্তু নয়। আমার খুব খুশি হয়েছিলাম যে সত্যি মানুষ রিয়েল মানে রিয়েল প্রবলেম নিয়ে আমার কাছে এসেছিল, তার মানে মানুষ সাইকোলজিটাকে সিরিয়াসলি নিচ্ছে, সেটা একটা খুব ভালো বিষয়, ভালো লাগার জায়গা ছিল। তো এটাই মানে আমার কাছে আমি খুব লাকি যে মানুষ যখন আমার কাছে আসে ডেফিনেটলি একটা তো খুশি তারা থাকে যে আমার সঙ্গে দেখা করতে পারছে, কিন্তু তারা রিয়েল প্রবলেম নিয়ে আসে এবং তারা সবকিছু শেয়ারও করে, এমন নয় যে প্রপার র‍্যাপো এস্টাবলিশমেন্ট না হলে লোকে শেয়ার করতে ভয় পায় বা চায় না, বাট আমার ক্ষেত্রে সেটা হয় না এবং তখন তারা সত্যি ভুলে যায় যে আমি একজন অ্যাক্টর। তো সেটা আমার কাছে একটা খুব সাকসেসের জায়গা অ্যাজ আ সাইকোলজিস্ট, সেটা আমার খুব ভালো লাগার বিষয়। বাহ, থ্যাংক ইউ সো মাচ, খুব মজার খুব সুন্দর একটা কথা হলো, আর আমিও একদিন যাব। হ্যাঁ, আর তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল, নতুন বছরে আরো আরো অনেক কিছু দেখতে পাবো আশা করি। আর কোন ছবিতে কি কাজে চলছে মানে কথা চলছে? লেটস সি। ওকে, আর শর্মিলা শো হাউস এর আমাদের 5 বছর হলো, খুব রিসেন্টলি আমরা ইউটিউবে 7 লাখ ক্রস করেছি আর ফেসবুকে আমরা 1.6 মিলিয়ন। কনগ্রাচুলেশনস, তোমাকে আমি কি বলবো, অনেক বছর ধরে তোমাকে চিনি এবং সত্যি তোমরা এত ভালো ইন্টারভিউস নাও এবং আপনারাও দেখেন এখন যখন যেরকম দেখছেন অন্যান্য ভিডিওস গুলোর মতো, তো অফকোর্স আমি তো আমার সত্যি তোমার চ্যানেল খুব ভালো লাগে এবং তোমাকে অলওয়েজ পাঠাও ভালো ভালো ভিডিও চ্যানেল, তো আমি এটা জানতাম যে তোমাদের ক্রস করেছে এত, কনগ্রাচুলেশনস থ্যাংক ইউ এন্ড ইওর টিম অফকোর্স, বেচারা অনেকক্ষণ ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো শর্মিলাদি তোমার সঙ্গে আড্ডা মেরে। আর আমি ওনাদের একটু বলতে চাই, প্লিজ জুন মাসে আসবেন অষ্টমীর হইচইতে দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে তো আমি আছি, প্লিজ জানাবেন। একদম, দেখতেই হবে, জুন মাসে রিলিজ করছে ওয়েব সিরিজ নষ্টনীর, আর হইচইতে আপনারা দেখতে পাবেন এই সিরিজ, অবশ্যই দেখবেন।